ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড সবার ঈদ অনেক বেশি ভালো যাচ্ছে। আর ঈদের দিন সবাই কম বেশি ঘুরতে বের হয় আর কোথাও না কোথাও যায়। তো আমারও প্ল্যান আছে যে আমি কোথাও যাব। তো আমার প্ল্যানটা হলো আগে মিমকে রিসিভ করব, দেন ওকে নিয়ে কোথাও ঘুরতে যাব। তো আমরা দুজনে মিলে ঠিক করি যে খুলনাতে যেহেতু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার মতো তেমন জায়গা নেই, রেস্টুরেন্টে আছে, খুলনার মানুষজন রেস্টুরেন্টে যায় কোথাও ঘুরতে গেলে। তো আমরাও হচ্ছে চিজিতে যাওয়ার সিদ্ধান্ত নিই। খুলনাতে অনেকদিন যাবতীয় চিজি আসছে রেস্টুরেন্টটা, বাট আমরা এখনও যাই নাই। তো চিন্তা করলাম যে চিজিতে যাই, ওদের ফুড টেস্ট করি। বাট ঈদের দিন একটু ভিড় হবে ভাবছিলাম, বাট এত ভিড় হবে এটা ভাবি নাই, যেহেতু অনেক আগে আগে গেছিলাম দুপুরের দিকে। আমরা গেছিলাম 3টা বা 3:30 দিকে, বাট যেয়ে দেখি অনেক মানুষ। তো অনেক সময় বাইরে অপেক্ষা করার পরে ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পারছি। তো ভেতরে ঢোকার পর ওদের মেনু কার্ড দেখতেছিলাম যে মেনু কার্ডে কি কি ফুড আছে আর কি অর্ডার করা যায়। তো ওদের মেনু কার্ড দেখা হইলে দেন হচ্ছে খাবার অর্ডার করতে যায়। ফাইনালি অর্ডার করার পরে যেহেতু একটু টাইম নেবে বলছিল, তো ওদের রেস্টুরেন্টটা একটু এক্সপ্লোর করে দেখতেছিলাম অ্যান্ড আমার সাথে যেহেতু মিম ছিল তো ওই একটু ছবি তুলে দিতে বলতেছিল অ্যান্ড আমি নিজের জন্য একটু ভিডিও করলাম। আর আমার পার্সোনালি এই কর্নারটা অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর অ্যান্ড ছবি অনেক বেশি ভালো আসতেছিল। এই রেস্টুরেন্টটা আমি প্রথমবার গেছি, বাট প্রথমবার যেয়ে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই রেস্টুরেন্টটার প্রত্যেকটা কর্নারই অনেক সুন্দর আর ইন্টেরিয়ারও অনেক সুন্দর করে করা। এই রেস্টুরেন্ট থেকে খুলনা শহরে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, খুলনা নিউ মার্কেটেরও একটা ভিউ পাওয়া যায় যেটা রেস্টুরেন্ট থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে যেহেতু ঈদ আর ঈদের জন্য অনেক মানুষ আসছে এই রেস্টুরেন্টে, তো এই রেস্টুরেন্টটা পুরোপুরি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারতেছি না, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো কোনো এক সময় আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা রিভিউ করে দেখাবো। খাবার অর্ডার করার পরে আমাদের থেকে 45 মিনিটের মতো সময় নিয়েছিল, তারপরে খাবারগুলো আমাদেরকে সার্ভ করে দেওয়া যায়। আর আমরা অর্ডার করছিলাম চিজি স্পেশাল পাস্তা, একটা শর্মা আর হচ্ছে আইসড মকা। আর খাবারগুলো যে এত মজার ছিল, তো পাস্তা নিছিল হচ্ছে 330 টাকা, শর্মা নিছিল 170 টাকা আর আইস মকা নিছিল 190 টাকা এরকম নিছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা একটু হচ্ছে নিউ মার্কেটের দিকে যাই। আর আজকে ঈদের জন্য নিউ মার্কেটে প্রচুর মানুষ আসছিল আর নিউ মার্কেটে ঈদের ভাইবসটাই অন্যরকম থাকে। তো মিম বলতেছিল এইখানে নাকি হচ্ছে আইস টি পাওয়া যায়, তো আমি আগে ট্রাই করি নাই, এই প্রথমবার ট্রাই করতেছি আর খুলনাতে ওইটা প্রথমবার দেখলাম। তো যাই হোক, আমি এটা ট্রাই করলাম মিমের কথা মতো। আর আমার কাছে আসলে আইস টিটা খুব ভালো লাগছে। আর আমার সাথে হচ্ছে আমার বন্ধু দেখা হয়েছিল সাব্বির, তো ওরাও এটা ট্রাই করতেছিল। তো ওরাও বললো যে আসলে আইস টিটা অনেক মজা, সো আপনারা এটা ট্রাই করতে পারেন, গরমের মধ্যে মানে খেয়ে খুবই মজা লাগতেছিল। তো আমি আমার ঈদের দিনের বিকালবেলাটা চিজিতে আর খুলনা নিউ মার্কেটের আশপাশে ঘুরে ফিরে কাটাইছি। আর ঈদের দিনে নিউ মার্কেটের ভাইবসটাই অন্যরকম থাকে, এখানে অনেক মানুষ আসে ঈদের দিনে। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।